কাহিনী দেখার জন্য ঘর থেকে বের হই নাই। আমি তো ঠিকই ছিলাম, আমি তো নাচি নাই বিয়ের জন্য। বলে যাবে না আশ্চর্য, টেনশন দেখছো কিরকম করে কথা বলে। বাবা, তোমাকে একটা কথা বলতে এসেছি। বল বাবা। আমি তো তোমার বড় ছেলে। তো আমি যদি কোনো ভুল করে থাকি বা কিংবা কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দেবে না? কি ভুল করেছিস? না মানে একটা পরিবারের কোনো সন্তান যখন ভুল করে, তখন কি তাদের বাবা মা তাদেরকে ক্ষমা করে দেয় না? সেটা নির্ভর করে কি ধরনের ভুল। ধরো একটা মারাত্মক ভুল হয়ে গেছে। বাবা, কথাটা তো ঘুরিয়ে না বলে সোজাসুজি বল, কি ভুল করেছে, কে ভুল করেছে? তোমারই কোনো এক সন্তান করেছে বাবা। তুই তো ভুল করিসনি, তাহলে কে ভুল করেছে? বাবা মারাত্মক একটা ভুল, তোমাকে কিন্তু ক্ষমা করেই দিতে হবে। শোনো বাবা, তোমাকে বারবার বলছি কে ভুল করেছে, কি ভুল করেছে, তারপর প্রশ্ন আসে ক্ষমা করার। না মানে তোমাকে একটু শক্ত হতে হবে বাবা। বল না রে বাবা। বাবা, দীপা আর বাড়ি ফিরবে না। দীপা ঘরে ফিরবে না? কেন? ও বিয়ে করেছে বাবা, অন্য জায়গায় চলে গেছে। আমার সাথে দেখা হয়েছিল, আমাকে বলেছে ও আর বাড়ি ফিরবে না। বিয়ে করেছে, অন্য জায়গায় চলে গেছে। দীপা ও নিজের রুমেই আছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সেটা কিভাবে সম্ভব? চল চল দেখবি, কার কাছে কি শুনিস আর এসে আমাকে বলিস। চল আয় দেখ, বাবা বাসায় সে আয় ওঠ। দীপা, ঘটনাটা কি? তারা এসব কি বলছে? কি বলছে? কি বলছে মানে তুই রেখে কি করেছিস? কি করছি? তুই রেখে পালিয়ে গিয়ে কি করেছিস? ভর্তা কি করছি আমি? এ বাবা, আসলে আমি তোমার সাথে যোগ করেছি বাবা।
জোক করেছিস? হ্যাঁ, আমি দেখতে চাচ্ছিলাম তুমি কোন সিচুয়েশনে কি রকম রিয়্যাক্ট করো। এটা কি একটা জোক করার বিষয় হলো? স্টুপিড কথা। এই বাবা, কি করতে গিয়ে কি করে ফেললাম বাবা। এখন আমি আর কি, আমি ওর কাছে ছোট হয়ে গেলাম। মানে কিভাবে ছোট ছোট হইলি কেমনে? আরে বিয়ে করে আমি 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 কি কোনো প্রিপারেশন নিয়েছিলাম? আমি বিয়ে করার পর যে কোথায় উঠবো? একটা একটা ফ্ল্যাট নেওয়া দরকার, ওখানে ওখানে কিছু ক্রোকারিজ দরকার, ওখানে কিছু খাবার দাবার দরকার, কিছু কাপড় চোপড় দরকার, কিছু ফার্নিচার দরকার। আমার কিছু আছে, আমি আমি কিছু নিয়ে প্রিপারেশন নিয়েছি। না জানি এখন মেয়েটার কী অবস্থা। আমি 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 তো ওকে জোর করে এখন তো ওর বাসায় পাঠিয়ে দিছি। ওকে, হ্যাঁ, ও উপরে। কি ব্যাপার দীপা বলতো? তুই সকালে অফিসে গিয়ে আমাকে বললি যে তুই বিয়ে করেছিস, ঘরে ফিরবি না, আর রাতে এসে তোকে ঘরে দেখছি। ওদিকে বাবাকে আমি ঘটনাটা বলে তো পুরো একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেলাম। প্রবলেমটা সেখানে না। শুনো, বাসার সময় প্ল্যানই আমার ছিল না। আমি তো বিয়ে করছি, তারপর দুপুর থেকে সব আমরা ঘোরাঘুরি করলাম, সব ঠিক আছে। যেই বিকেল হয়েছে ওর মা দেখি কি আমার কোথায় তুলবে কোথায় রাখবে এগুলো কিচ্ছু প্ল্যানিং নেই। তার উইদাউট এনি ডিসিশন সে আমার এই জিনিসগুলো করছি, এখন পর বাসায় চলে আসছে। কী করবো? তো করো, এরকম বিয়ে করো, এরকম গুড ফর নাথিং ছেলেদেরকে বিয়ে করো। আমি তোমাকে আগেই বলেছিলাম যে ওর সাথে তুই মিশবি না। তুই বিয়ে করে ফেলছে, আমি কী করবো সেটা বলো। এগুলো কোনো কথা না, এগুলো অপরাধীদের কথা। কিছু কমন টার্মস আছে, ভুল করে ফেলেছি, এখন কি আর করা, মাফ করে দাও। আরে বিয়ে কি একটা ছেলে খেলা নাকি যে সকালে ভাবলাম আর বিকেলে করে ফেললাম? এরকম করতে পারলে তো আমি 20 বছর আগেই বিয়ে করে ফেলতাম। প্লিজ এখন বলে কি হবে, প্লিজ কিছু একটা অবস্থা কর, তোমারই তো সবকিছু খুলে বলি। তুই যা তো, আবার কে কোথেকে এসে শুনে ফেলছে, দুর্জয় না চলে আসে, তুই যা, তুই যা, নিজের প্রবলেম নিজে সলভ করো, যাও। কিরে, অফিস থেকে এলি নাকি? হ্যাঁ। তো তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? চলছে। আচ্ছা, তোর ওই নতুন যে ল্যান্ডলাইনটা লেগেছে ওই নাম্বারটা আমাকে একটু দিস তো, মাঝে মাঝে প্রয়োজন হয়। দে না। কি হয়েছে? ঠিক আছে। কিরে, কিছু বলবি? কি হয়েছে? না। কি হচ্ছে এসব, এসব এসব কি হচ্ছে? কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে আমার জানো না। আরে বলবি তো কি হচ্ছে, তুমি কিছু জানো না? কই না তো, তোমার বড় ছেলে, হ্যাঁ, আর দীপা, হ্যাঁ, দীপা কাকে বিয়ে করেছে সেটা গোপন করছে, এবং তোমার বড় ছেলে বসে বসে সলাপার নষ্ট করছে, সমস্ত কিছু ইন্ধন তোমার বড় ছেলে। কি বলছিস সব, তুমি জানো না? তোমাকে বলেনি না? তোরা না বলে আমি কি করে বুঝবো? আশ্চর্য, তুমি খবর রাখো বাবা, কি হচ্ছে তুমি জানো? হ্যাঁ, তুই দীপা বিয়ের কথা বলছিস? হ্যাঁ বলছি। আরে হ্যাঁ, আমাকে বলেছে, আমাকে দাঁড়া বলেছে, ঠাট্টা করেছে, জোক করেছিল, বিয়ে করেনি। আমি দীপাকে দিয়ে জিজ্ঞেস করেছিলাম। ঠাট্টা করেছে? হ্যাঁ, জোক করেছে। তোমার কাছে ঠাট্টা জোক, তোমার কাছে বলার পরে সেখানে গিয়ে বরদার সঙ্গে বসে বসে কথা বলছে, কথা বলছে, ফলা পরামর্শ নিচ্ছে, বুদ্ধি পরামর্শ নিচ্ছে। কি বলছিস? কিছু খবর রাখো না। রাখি না তো, আমি তো দাঁড়াকে বিশ্বাস করবো না। ও তো বলেছে বিয়ে চাই না, ও ঠাট্টা করেছিল। আশ্চর্য বাবা, ওরা কি করছে তুমি জানো না? তুমি বলছো ঠাট্টা, ওরা মিথ্যা কথা বললো, বাড়ি বললো, তুমি বলছো ঠাট্টা। আমি তো সেটি জানি, আর তো কিছু বলেনি আমাকে। বলেনি না? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, চলো চলো চলো, কাম কাম, আসো 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 আসো, ঠিক আছে, চলো আসো। দেখি দাঁড়া, এই দাঁড়া,
এই তো আমি বাথরুমে বেরো বেরো তাড়াতাড়ি বেরো একটু দেরি হবে তুমি যাও না না দেরি দেরি নয় এক্ষুনি বেরো বললাম না দেরি হবে কতক্ষণ দেরি হবে আধ ঘন্টা তারও বেশি কতক্ষণ বেশি এক ঘন্টা দু ঘন্টাও লাগতে পারে দেখছো না কাপড় কাচ্ছি আচ্ছা তুই নাকি দীপার সঙ্গে কিছুক্ষণ আগে কি কথা বলছিলি কি কথা বলছিলাম এমনিই কথা বলছিলাম না তোরা যা যা বলেছিলি সব দুর্যোগ শুনে ফেলেছে দীপা নাকি বিয়ে করে ফেলেছে দুর্জয় কি শুনেছে ওর কি সোনার ঠিক আছে কানের ঠিক আছে চোখের ঠিক আছে কি বললে কি বললে আমার কান ঠিক নাই তোমার লজ্জা করে না ছোট বোন একা একা বিয়ে করছে আর তুমি তাকে সলা পরামর্শ দিচ্ছ ফুসু ফাসু করছো এই তুই কি বলছিস এসব তুমি দীপার সাথে কথা বলনি কই না তো তাহলে কি আমি ভুল শুনলাম আমার চোখ অন্ধ কানে আমি কম শুনি সেটা তো আমি বলেছি যে তোর চোখ নষ্ট কান নষ্ট কেন তুই চশমা পরিস না দেখলে বাবা দেখলে কি বলছে আমি 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 আর থাকবো না এবারে আমি থাকবো না অসুস্থ পরিবেশ আমি আর থাকবো না বাবা থাকবো না বাস আমি চললাম না না এ শোন শোন কিরে দা শুয়ে আছিস কেন তো কি করবো বাবা যা দুর্যোগকে খুঁজে নিয়ে আয় দুর্যোগকে কেন খুঁজতে যাবো দু ভাই ঝগড়া করলে সে চলে গেল বাড়ি থেকে তুই চুপ কর তুই চুপ কর বাবা তুমি চিন্তা করো না বাবা কিন্তু ধরছে আমি জানি তো ধরবে না তোর নম্বর দেখলে ও ধরবে না আমি এত রাতে তুই এখন গিয়ে ওকে নিয়ে আসবি আমি এখন তুই ছাড় কই যাব ছুটি মানে চলে যদি না আনতে পারিস ওকে খুঁজে তাহলে তোকে কমলাপুরে রেজিস্ট্রেশন রাত করা যাবে বাবা কমলাপুরে এটা তুমি কি বলছো কি বলছো মানে আমি কেন কমলাপুরে থাকতে যাব হ্যাঁ যাবি ঢাকা শহরে কি আমার বন্ধু বান্ধবের অভাব আছে ঠিক আছে যা বন্ধুদের সঙ্গে থাক দাবের বাড়িতে থাক আর বন্ধুদের সঙ্গে তাই করব বাবা তো আমি যেতে চাচ্ছি না বাবা আমি যেতে চাচ্ছি যাবি যাবি না হ্যাঁ আমি দেখছি তুই যাচ্ছিস কেন বাবা তুই থাম তুই থাম আহা বাবা ঠিক আছে আমি আছি গেটের কাছে আছি হ্যাঁ ঠিক আছে মোবাইল আইব ট্রাই এই দুর্জয়টা না মানে আমাকে সব সময় একটা সমস্যায় ফেলে দিয়ে যায় ট্রাই করো ও শুধু সবাইকেই সমস্যায় ফেলে বুঝছো লাভ কি রিং তো হচ্ছে দেখেন তাও তো আমাকে হ্যালো কে দুর্জয় মাহমুদ সাহেব কইতে আছেন জি বলছি আপনি কে আমারে আপনি চেনবেন না আমি ইকবাল সাহেবের লগে একবার আপনার অফিসে গেছিলাম আপনি আসলেন না তো কি ব্যাপার বলুন না আপনার লগে একটু দেখা করা দরকার কিন্তু আমি তো এখন অফিসের বাইরে আপনি কাজ করুন আপনি কালকে 10:11 দিকে চলে আসুন আরে আমি তো আজ রাইতেই সিটাং চলে যেতে আছি তো ঠিক আছে ফিরে এসে দেখা করুন কবে ফিরবো কইতারি না পোটে মাল আটকেই রয়েছে বুঝছেন কিন্তু আমি তো অফিসের বাইরে কি ব্যাপার বলুন তো আমার ডেকো এলসি আছে ব্যাক টু ব্যাক আপনি চাইলে আমি আপনার লগে দেখা করতারি না কিন্তু এখন তো আমি অফিসের বাইরে আমি তো এমকেএম অ্যাপারেলসের বান্দা কাম করি আপনি তো জানেনই কিন্তু অগো ডিলিংসটা এবার পছন্দ হইতে আসে না হেলুকে ভাবলাম আপনি রে খাওয়াইয়া দেই কিন্তু আমি তো এখন অফিসের বাইরে তো ঠিক আছে তাহলে এমকেএম অ্যাপারেলসরেই দেই আজ রাইতের মধ্যেই তো ব্যবস্থাটা কইরে যাইতে হইবে বুঝেন না আচ্ছা আপনি কাজ করেন এই আপনি এখন কোথায় যেখানে থাকুন আমি ওই আপনার ওই যে মহাখালী
ফ্লাইওভারটা যে আছে জি, ওই ফ্লাইওভারের নিচে ওই ডোমিনাস পিজা ওটার সামনে ওখানে আছে। ঠিক আছে, ওখানে চলে আসুন আপনি তাহলে। ঠিক আছে, আপনি ওখানেই খাড়াই থাকেন, বুঝছেন? লড়াচড়া করেন না, আমি এখনই আইতে আসি। আসলি একা কোথায়? দেখতেই তো পাচ্ছ দুর্জয় আমার সাথে নেই। সে তো দেখতে পাচ্ছি। ঘটনাটা কি বলবি তো? কি হয়েছে বল। ঘটনাটা আবার কি শুনবে তুমি তোমার ছেলের গল্প? হ্যাঁ বল। শোনো, আমি তো তাকে মোবাইল দিয়ে চেষ্টা করেই যাচ্ছি বারবার, সে ধরছে না। হ্যাঁ, তারপরে চালাকি করে এক দোকানে গিয়ে ল্যান্ডলাইন দিয়ে চেষ্টা করলাম, এবার সে ধরলো। তার এক বিজনেস ক্লায়েন্টের ডিসগাইজ নিয়ে আমি তার সাথে কথা বলছি। হ্যাঁ, সে বলছে কথা, আমি তাকে বললাম যে আমার জরুরি একটু কথা বলার, দেখা করার দরকার আপনার সাথে। তখন সে প্রথমে কিছুতেই রাজি হচ্ছে না, এত রাত্রে কোথায় দেখা করবে, কালকে সকালের কথা বলছে। আমি বলছি না ভাই, আমার খুব জরুরি দরকার, আপনাকে এখনই দেখা করতে। হ্যাঁ, তখন সে আমাকে একটা মোড়ে আসতে বলল, আমি সেখানে গেলাম। আমি ওখানে পৌঁছা মাত্র সে আমাকে দেখে যেন পুলিশ দেখেছে, এভাবে দৌড়। কি ছেলে মানুষের মতো তুই বল, তোকে দেখে ধরে পালিয়ে গেল? জি। আর তুই হা করে দাঁড়িয়ে থাকবি? আমি কি করবো, আমি কি তার পিছনে পিছনে দৌড়াবো নাকি? তাকে ধরবি তো? আমার ক্ষুধা লাগছে বাবা। তুই ক্ষুধা লাগছে? কি ক্ষুধা লাগছে? আমি অফিস করে এসেছি, তুই গেলি আমার তোমার কথা শুনে সাথে সাথে বের হয়েছে। তুই যাবি তো? আমার এখন ক্ষুধা লাগে না। বাবা তুই শান্ত হ। আচ্ছা তুই শান্ত। দুর্যোগে না আসা রেখে দিত। আমি আজ রাতে আর কোথাও যাবো না। তুমি যাবে, ঘুমাবো না। এবার তো তোমার কোনো খাবার নেই। আমি কোনো কথা শুনতে চাই না বাবা, তুমি যাও। দুর্যোগ কিনে আবার তুই। আচ্ছা চুপ, ঠিক আছে আমি গেলাম, থাকো শান্তিতে, থাকো শান্তিতে, থাকো। বাবা তুই দেখানে আসছিস কেন? বাবা হ্যাঁ, এক গ্লাস পানি খেয়ে যাই বাবা। আমি কি না করেছি? পানি খাক, খেয়ে যাক। তুমি পারো বাবা, পারো বাবা। এত রাতে কোথায় খুঁজবে না খুঁজবে? মোবাইলটা অন রেখো, বুঝছো? আমার সবকিছু অন আছে। হ্যাঁ একটু ভেতরে আসা যাবে? হ্যাঁ হ্যাঁ, যেকোনো সময়, কিন্তু এত রাত্রে এর আগে কখনো আসেন নাই, তাই একটু ঘাবড়ে গেছিলাম আর কি। শোনো, ঘাবড়ানোর কিছু নেই। জি, বুকটাকে একটু শক্ত করো আর আমাকে একটা টাওয়েল দাও, একটু ওয়াশ করবো। এক মিনিট। কে এলো? ওই যে দোতলা দাদা ভাই। দাদা ভাই? হ্যাঁ। এত রাত? উনি একটু আমাদের সাথে গল্প করতে এসছেন আর কি। সমস্যা তো নেই। না খাওয়া দাওয়া হয়েছে?
হয়েছে হয়েছে সব হয়েছে চাটা কিছু না এত রাতে আমি চা খাবো না খাবেন না 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 আপনি রিল্যাক্স করেন তো আমি একটু আমি কমফর্টেবল থাকি হ্যাঁ ভাই আমি আমি দেখছি ফ্রেশ তো ভাই গুড জুতা জুতা খুলে ফেলেন না করে আচ্ছা জি ওই গুড ফর নাথিংটা কোথায় কে এতদিন একসাথে আছো আর চেনো না ওই অয়ন ও ওকে ডেকে নিয়ে আসো যাও দ্রুত আচ্ছা আচ্ছা এক মিনিট অয়ন তোমরা না এক একটা কাণ্ড করো দাঁড়াও দাঁড়াবে আমি একটু বসার জায়গা নাই থাকার জায়গা নাই বিয়ে করে বসে আছো এখন সব ঝামেলা আমার একা পোহাতে হবে আমি 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 দরজাটা একটু আটকে বন্ধ করো তোমরা না এক একটা যে কাণ্ড করো না এখন কে এগুলো সামলাবে নিজের থাকার জায়গা নেই আর একটা বিয়ে করে বসে আছো এটা তোমার আগে চিন্তা করা উচিত ছিল তুমি কথাই বলো না একদম কি তোমার নিজের থাকা খাওয়ার জায়গা আছে পড়ে আছো তো ভাইয়ের সাথে এখন বিয়ে করে বোনটাকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছো ব্যাপারটা তো উপরে আর নিচেরই ছিল তাই না আমাদেরকে বললেই পারতে আমরা ফ্যামিলি লেভেলে অ্যারেঞ্জ করে দিতাম আমি কি এত রাতে তোমাদের সাথে মিউজিক নিয়ে আলাপ করতে এসেছি কত অশান্তি হচ্ছে আমাদের বাড়িতে তুমি জানো তোমার জন্য আমি ঘরে থাকতে পারছি না ছোট ভাইটা রাগ করে চলে গেছে বাইরে একটা একটা করে কাণ্ড করো আর সব রেসপন্সিবিলিটি এসে আমার ঘরে পড়ে ওয়েল আমি বুঝতে পারছি যে তোমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারো নিজেরাই এই বয়স হয়েছে তোমাদের নিজেরাই সিদ্ধান্ত নিতে পারো কিন্তু এখন এগুলো এসে আমার এই লোডটা আমার ঘরে কেন এসে পড়বে যা হবার হয়েছে বিষয়টা এখন আমি দেখছি কিন্তু অয়ন যতক্ষণ না ব্যাপারটা পারিবারিকভাবে সেটেলড হচ্ছে আমি যেন ভুলেও তোমাকে দীপার সাথে কথা বলতে না দেখি তোমার জন্য আমার ভাইটা ঘর ছাড়া হয়ে আছে ইভেন টেলিফোনেও যেন কথা না বলো মনে রাখে যেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াবে আপনি কোনো চিন্তা করবেন না এ ব্যাপারে আমি আপনাকে সাহায্য করবো একদম গুড ফর নাথিং